চুইঝাল আমরা এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গুয়াতলি গ্রামে ইব্রাহিম ভাইয়ের এই চুইঝালের বাগানে চুইঝাল মূলত একটি জাতীয় গাছ এই ঝাল চাষ পদ্ধতি সম্বন্ধে আজকে আপনাদের জানাবো চুই ঝালের চারা সংগ্রহ করে নিয়ে আপনারা লাগাবেন যেখানে সেখানে যেন পানি না জমে এমন একটি জায়গায় এই চুই ঝালের চারা লাগাবেন এবং চুই ঝালের চারা গুঁড়াগুলো মাটি দিয়ে উঁচু করে বেঁধে দেবেন যাতে পানি জমলেও যাতে চুই ঝালের কোনো সমস্যা না হয় চারার মূলত পানি এক জায়গায় বেশি দিন স্থায়ীবদ্ধ আকারে থাকলে এই চুই ঝালের গুঁড়ায় পচা নামক একটা রোগ হয় যার কারণে চারাটি মারা যায় এই জন্যে গুঁড়াটা খুব সুন্দর করে উঁচু করে বেঁধে দিতে হয় আর ইব্রাহিম ভাই মূলত মাঠে লাগিয়েছে কোনো গাছপালার সাথে উঠিয়ে দিইনি সবচেয়ে ভালো হয় আপনারা যদি আম গাছের সাথে গুড়াই এই সুইঝাড়টা লাগিয়ে তার লতাটা আম গাছের ডালে ডালে যদি ছড়িয়ে দিতে পারেন এই সুই ঝালের ডুবার কাজ এলো বেয়ে বেড়ানো আম গাছের সাথে দিলে প্রতিটা ডালে ডালে এই সুই ঝাল বেয়ে বেয়ে উঠে যাবে আর এক দুই বছর বয়স না হলেই এই সুই ঝালের স্বাদটা বোঝা যায় না ঝালটা বোঝা যায় না এই জন্যে এক দুই বছর পরেই এই সুই ঝালটা সংগ্রহ করার উপযোগী হয় সুইচ ঝাল চাষ করার প্রতিবন্ধকতা একটাই যে লাগানোর পরে যদি জমিতে পানি জমে খালি গুঁড়ায় পচা নামক একটা রোগ হয়ে চারাটা মারা যায় এই জন্যে গুঁড়াটা একটু উঁচু করে বেঁধে দিয়ে তারপরে লাগানোই উচিত তাছাড়া তে এমন কোনো প্রতিবন্ধকতা এই সুইঝালের চাষে আপাতত আমরা দেখি না এবং মোটামুটি খুবই লাভজনক এই সুই চাষ